হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো হৃদিতা নিয়ে। তো রিভিউ করার কথা আজকে রিলিজ, বাট আমি আগের ভিডিওতে যেটা বললাম আজকে প্রচণ্ড ব্যস্ত, আর রিভিউ তো করতে পারছি না, তাই একটু আলোচনা করছি। আর যেহেতু দেশের বাইরে ছিলাম, এই সিনেমার গান বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, তাই একটু ভাবলাম আলোচনা করি। আর যে ভিডিওগুলো দেখছেন আজকে সব আমার রাতে শ্যুট করা, আমি রাতে শ্যুট করে রেখে দিয়েছি, আপনারা জাস্ট এখন দেখছেন। ভিউয়ার্স, হৃদিতা আলোচিত বাংলার টাইটানিক, যে টাইটানিকটাকে পরে একটু বিলার করে দেওয়া হয়েছে, বাট আসলেও বিলার করেছে কি না বা সিনেমাতে কী রয়েছে সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তবে এই সিনেমার যে গল্প, সেই গল্পটা কিন্তু একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে, কিন্তু ট্রেলারে যে ভাইবে গল্পটা বুঝলাম, সেখান থেকে গল্পটার মধ্যে অতটা কিন্তু দম আমার মনে হয়নি। এখন হয়তো বা ট্রেলার কার্ডে প্রবলেম হতে পারে, তাই গল্পটাকে 100% বুঝতে হলে সিনেমা হলে গিয়ে হৃদিতা দেখতেই হবে। একটা মেয়েকে পাঠানো খুব কঠিন কোনো ব্যাপার হবে না। আর যদি ট্রেলারের ভাইবটা মাথা থেকে বের করে ফেলি তাহলে তো উপন্যাসটা আমার পড়া নেই, গল্পটা তো আমার কাছে একদমই ফ্রেশ গল্প। তবে ফ্রেশ হোক আর যা হোক, গল্পটার উপর আমার অতটা ভরসা নেই। এখন যদি সিনেমা দেখতে যাই সারপ্রাইজ হই তাহলে তো পুরো শোনায় সোহাগা। আর যদি ইতিমধ্যে আপনাকেও দেখে থাকেন, আপনারা একটু জানাবেন আমাকে কমেন্টে যে আপনাদের কাছে কেমন লেগেছে হৃদিতা। আপনি আর কখনো আমাদের বাসায় আসবেন না, বেরিয়ে যান। তো যাই হোক, এবার একটু সিনেমার গানের উপর ফোকাস করা যাক। ভিউয়ার্স, ইতিমধ্যে এই সিনেমার দুটো গান আপলোড করা হয়েছে, একটা হচ্ছে ঠিকানাবিহীন আর একটা হচ্ছে শুধু একবার ছোবো। আর এই দুটো গানের মধ্য থেকে ঠিকানাবিহীন গানটা আমার বেশি ভালো লেগেছে, এবং এই গানটার ভাইব আমরা ট্রেলারের মধ্যে একটু পেয়েছিলাম, এবং আমি তখনই বলেছিলাম যে এই গানটা ভালো হতে চলেছে। এই গানটার লিরিক্স লিখছেন কবির বকুল, গানটার মিউজিক দিয়েছেন ইমরান মাহমুদুল, এবং গানটার গিয়েছেন হচ্ছে চন্দন সিনহা। সত্যি বলতে এই তিনজনের কম্বিনেশন এই গানটা একদম পারফেক্ট হয়েছে, এবং গানটার যে ভিজুয়ালাইজ করেছে তারা, সেটার মধ্যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তারা দিয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু দেখানোর চেষ্টা করেনি, একদম সিম্পল ওয়েতে একটা গান তারা প্রেজেন্ট করেছে। পাশাপাশি দ্বিতীয় যে গান শুধু একবার ছোবো, এই গানটাও ভাই দারুণ, সিরিয়াসলি এই গানটাও দারুণ। এই গানটার মধ্যে একটা লাইন রয়েছে, সেই লাইনটা ভাই আমার মাথার মধ্যে বসে গেছে। লাইনটা এমন ছিল যে, আমি তোমার কাছে করেছি আমার হৃদয় সমর্পণ, তাই তোমার সাথে চাই মেলাতে জীবন আর মরণ। আহা, আমি জানি আমি ভালো সিঙ্গার না, আমার ভয়েসও ভালো না, বাট ভাই লাইন আহাম, পুরো চুমু একটা গান, আমার সেই ভালো লাগছে ভাই গানটা। বাই দ্য ভিউয়ার্স, এই গানের মিউজিক দিয়েছেন হচ্ছেন অমিত হাসান, এবং তার মিউজিক আমার কাছে পুরো হিপনোটাইজ লেগেছে, আমি সেই ফিল পেয়েছি কিন্তু গানটা শুনে। আর যারা সিঙ্গার ছিলেন চন্দন সিনহা এবং স্মৃতি সাহা, তাদের ভয়েসটা কিন্তু দারুণ ভাই, পুরো ফিল করার মতন গানটা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে কথাগুলোর জন্য এই গানটা এত সুন্দর সেই কথাগুলো লিখেছেন কবির বকুল। তো ভিউয়ার্স, একটা সিনেমা থেকে ফ্রিতে আমরা পাই টিজার, ট্রেলার, পোস্টার, গান, এইগুলো, এবং এইগুলো নিয়ে মূলত আলোচনা। আর আশা করছি আলোচনাটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যেহেতু সিনেমাটা নিয়ে আমি বেশি আশাবাদী না, তবে একটা জায়গা থেকে কিন্তু আমি স্যাটিসফাই, সেটা হচ্ছে এই সিনেমার কিছু ভালো গান। যদিও ভালো গান দিয়ে ভালো সিনেমা হয় না, ভালো গান হচ্ছে একটা সিনেমার ক্ষুদ্র প্রাপ্তি। তো যদি সিনেমাটা সত্যিই খারাপ হয় তাহলে তো এই ছোটো প্রাপ্তি দুটো নিয়েই থাকতে হবে। এখন দেখা যাক সিনেমাটা আসলে কী প্রোভাইড করে আমাদের। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, হৃদিতা নিয়ে স্পেশালি আর তেমন কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। এই সিনেমাটা পরিচালনা করেছেন হচ্ছে ইস্পাহানি আরিফ জাহান, আর সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন ABM সুমন এবং পূজা চেরি। আর এই মুহূর্তে তো আপনাদের নিকটস্থ সিনেমা হলে চলছে হৃদিতা, তো যদি দেখে না থাকে তাহলে সময় করে যেয়ে দেখে নিতে পারেন হৃদিতা। আর আমার সাইড থেকে রিভিউটা একটু দেরিতেই আসবে। তো ফিল্ম স্টকসের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে ফিল্ম স্টকসের প্রত্যেকটি আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।